নমস্কার, সঙ্গে রয়েছে আমি ঋতু। আপনারা দেখছেন পাবলিক টাইমস এর নিউজ সেগমেন্ট এসআর টাইমস। গতকালের খবরের জন্য নজর রাখবো ইয়েস্টারডেস রাউন্ডআপের দিকে। ইয়েস্টারডে রাউন্ডআপ নিবেদন করতে হ্যায় রেডিমেড কাপড়ো কা মল, শ্রী শ্যাম ফ্যাশন, এনএসবি রোড, রানীগঞ্জ। সিটি সেন্টারে অবৈধ দখল উচ্ছেদ শুরু করেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। বৃহস্পতিবার বেশ কিছু অস্থায়ী দোকান ভেঙে দেওয়া হয়। হকারেরা জানিয়েছেন বিকল্প কিছু না থাকায় তারা উঠে যেতে পারেননি। তাদের অভিযোগ, পাকা স্টল তৈরি হওয়ার পরে বিলি বন্টনে পক্ষপাত হওয়ায় তারা তা পাননি। এখন অস্থায়ী দোকানও ভেঙে দেওয়ার পর সংসার চালাতে তারা বিপাকে পড়বেন। রেলের একটি পরিত্যক্ত আবাসন থেকে বৃহস্পতিবার এক মহিলার পচা গলা দেহ উদ্ধার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর আলপনা বন্দ্যোপাধ্যায়। তিনি থানার খবর দেন। ওই মহিলার পরিচয় জানা যায়নি। দেহটি আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমকে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার দুর্গাপুরের গান্ধী মোড়ে কংগ্রেসের তরফে বিক্ষোভ দেখানো হলো। ছিলেন দলের প্রাক্তন জেলা সভাপতি সুদেব রায়, আইএনটিইউসি নেতা উমাপদ দাস। বিক্ষোভের জেরে আটকে পড়ে বেশ কিছু যানবাহন, প্রায় 15 মিনিট ধরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। এদিন আসানসোলেও বিক্ষোভ দেখায় কংগ্রেস। গ্রিন ক্লাব অব রানীগঞ্জ এবং পুলিশের যৌথ উদ্যোগে রানীগঞ্জের মথুরা চণ্ডী মন্দির লাগোয়া দামোদর নদের পাশে বৃক্ষরোপণ করা হলো। ক্লাবের পক্ষ থেকে মঞ্জু গুপ্ত সহ অন্যান্যরা হাজির ছিলেন। এই কর্মসূচিতে প্রচুর গাছ লাগানো হয়। বৃহস্পতিবার রেলে 3টি প্রকল্পের উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। এদিন প্রথমে তিনি পাণ্ডবেশ্বর স্টেশনে যান। সেখানে একটি অসংরক্ষিত টিকিট কাউন্টারের উদ্বোধন করেন তিনি। এরপরে একটি টয়লেট কমপ্লেক্সের উদ্বোধন করেন তিনি। ওই রাতেই তিনি যান আসানসোলের লোকো স্টেডিয়ামে। আগামী 26 অগস্ট প্রশাসনিক বৈঠক করতে বর্ধমানে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা সফল করতে এদিন প্রশাসনিক বৈঠক করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। কীটনাশক খেয়ে আত্মঘাতী হল মাঝবয়সী এক মহিলা। বর্তমানে 16 নম্বর ওয়ার্ডের একটি চাষ জমি থেকে এদিন সকালে উদ্ধার হয় ওই মহিলার দেহ। তৈরি হয়েছে চাঞ্চল্য। বিরল প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধার হলো পুকুরের জলে। পূর্ব বর্ধমানের গোলসি গ্রামের একটি পুকুরে মাছ ধরার জালে ধরা পড়ে যায় মাছটি। মাছটিকে চাক্ষুষ করতে উপচে পড়ে গ্রামবাসীদের ভিড়। কুড়ি দিন ধরে স্কুলে বন্ধ মিড ডে মিল। দুপুরে ভাতের বদলে পড়ুয়াদের দেওয়া হচ্ছে বিস্কুট। ঘটনাটি কালনার মন্তেশ্বরের জামনা প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলের কল খারাপ হয়ে যাওয়াতেই এমনটা ঘটেছে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। একদিকে যখন কালনার যমুনা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল খাওয়ানো হচ্ছে বিস্কুট, অন্যদিকে আবার বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলে এদিন মিড ডে মিলে খাওয়ানো হলো মুরগির মাংস, চাটনি, এমনকি শেষ পাতে পাঁপড়ও। খুশি পড়ুয়া থেকে অভিভাবকরা।